সোন কুসুম হলো রক্তোত্তল পুষ্প যাকে বলে লাল পদ্ম বললেন সরোবরে যে রক্তিম পদ্ম প্রস্ফুটিত হয় সেই রক্তিম পদ্মের সঙ্গে গোড়ারূপের তুলনা করিতে চাই পরক্ষণে অন্য নাগরী ডেকে বললেন নানা নাগরী এমন ভুল কাজ কখনোই করো না এই লাল পদ্মের সঙ্গে কখনো গোড়ারূপের তুলনা চলে না কারণ ওই কুসুম কোনোদিনই গৌর চরণ সেবায় লাগে না যে কুসুম দ্বারা ভগবানের অর্চনা হয় না বন্ধনা হয় না তার সঙ্গে তো তার রূপের কখনো তুলনা দেওয়া যায় না দেখবে কেবল ওই লাল পদ্মই নয় বাবা সংসারে অনেক কুসুম আছে যে কুসুম ভগবানের চরণ সেবায় লাগে না বাস্তবিক প্রমাণ একটি বৃক্ষ মাঝে অনেক ফুল ফুটে বাবা একই রজনীতে সকল ফুল কি আর ভগবানের চরণে যায় না বাস্তবিক প্রমাণ মন্দিরে পুরোহিত যখন ফুল তুলিতে বৃক্ষের কাছে যায় মনের ইচ্ছা মতো ফুল তুলে এনে চন্দনে মিশাইয়ে ভগবানের চরণে নিবেদন করে যাদের তুলে আনলো তাদের পরম সৌভাগ্য কেন কারণ তার আজকে ভগবানের চরণ সেবায় লেগে গেল আর কুসুম জন্মের সার্থকতাই তো ভগবানের চরণ সেবায় লাগা বৃক্ষে যে ফুল ফুটে ফুল জন্মের একমাত্র সার্থকতাই ভগবানের শ্রীচরণে নিবেদিত হওয়া কুসুম জন্মের সার্থকতা যদি ভগবানের যুগল চরণ সেবায় লাগা হয় আপনার আমার এই মানুষ জন্মের সার্থকতা কোথায় কেন আসলাম যোগ্য বলে জন্ম নি প্রশ্ন যে বেদের দুর্লভ শাস্ত্র বলে বেদের দুর্লভ হলো মানব জন্ম হ্যাঁ তাহলে কেন এই মনুষ্য জন্ম ধারণ করলাম আমরা মানব জন্ম ধারণের পেছনে অবশ্যই অন্তর্নিহিত কারণ ছিল কি কারণ রামকৃষ্ণ পরমহংস দেব বললেন এই প্রত্যেকটা মানুষ জন্মের একমাত্র উদ্দেশ্য ছিল এই জন্মে ভগবানের সাধন ভজন করে তার আরাধনা করে তাকে ডাকার মতো ডেকে তার সেবা বিধান করে তার উপাসনা গ্রহণ করে অহর্নিশি তার নাম করে প্রেমের প্লাবনে প্লাবিত হয়ে ঈশ্বর প্রাপ্ত হওয়ারই মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তিতে মানব জন্ম ধন্য হয় মনুষ্য জন্ম সার্থক হয় ঈশ্বর প্রাপ্তিতে তাহলে জীবনটার উদ্দেশ্য জন্মটা ভগবানের চরণ সেবায় লাগা কুসুম জন্ম যেমন সার্থকতা হয় প্রভুর চরণ সেবায় লেগে মানব জীবনও ধন্য হয় ভগবানের চরণ সেবায় লাগলে তবে কুসুম বেদনা ভরে বলল প্রভু জীবনে তোমার একদিন চরণ সেবায় লাগলাম না মন্দিরে পড়বি তোদের তুলে নিয়ে গেল তোমার চরণ সেবায় লাগাবে বলে ওদের জন্ম ধন্য হলো কিন্তু আমরা তো ভিক্ষের ডালে রয়ে গেলাম সকল ফুল তো প্রভুর চরণে যায় না কত কত পুষ্প বৃক্ষের ডালে দেখবেন রয়ে যায় কত কত পুষ্প কাতরে বৃক্ষতে মৃত্তিকায় ঝরে পড়ে যায় তাহলে যে কুসুম প্রভুর চরণ সেবায় লাগলো তাদের ধন্য জনম যারা লাগলো না তাদের বেদনা বিরহ প্রেমময় বলে আশা ছিল তোমার চরণ সেবায় লাগা এ জনমে তো তোমার চরণ সেবায় লাগিতে পারলাম না তবে যে বৃক্ষ মাঝে ফুটেছি আমরা এই বৃক্ষ মাঝে সারাটা জীবন যদি আমাদের থাকার অধিকারও থাকতো তবু আমরা জনম ধন্য মনে করতাম সেই অধিকারে তো নেই একটু পরে বৃক্ষ অতি মৃত্তিকায় ঝরে পড়ে যাব মিশে যাব ধুলার মাঝে তাই প্রেমময় তোমার শ্রীচরণে আমাদের প্রাণের এই নিবেদন তোমার চরণে ঝরে পড়ার মতো সৌভাগ্য তো আমরা পেলাম না
আমরা যেন সেই পথেই ঝরে পড়ি, কোন পথে? শুধু কুসুমের নিবেদন নয়, এসাদের জন্মে, এসাদের জন্ম যদি একবার ভগবানের চরণ সেবায় নাই বা লাগে, মনে কোনো দুঃখ নেই, প্রাণে কোনো বেদনা নেই। কুসুম যেমন জবান বেদনা ভরে বলছে, প্রভু যেন সেই পথেই ঝরে পড়ি আমরা, যে পথে তোমার অনুরাগী ভক্তরা নিত্য আসা যাওয়া করে। তোমার ভক্তরা যেন আমাদের পদদলিত করে চলে যায়, তোমার চরণ সেবা একদিন আইবা লাগিলে। হে প্রাণের সখা, প্রাণের বান্ধব, যেন আমরা তোমার ভক্তের চরণ সেবা লাগিতে পারি। ভক্তের চরণ সেবা লাগিতে পারি, শুধু এ জন্য তোমার এই ভক্তের চরণ সেবাই যেন এ জন্মে বিকাইতে, জন্মে বিকাইতে, বিকাইতে পারি রে। সদাই তোমার ভক্তির চরণে সেবা